তুমি প্রমোশন নিয়ে চিন্তা করে, মুলা ঝুলানোর সামনে আমার লেফটেন্যান্ট কর্নেল বোর্ড, আমি যদি ইন্ডিয়া থেকে কিনা কি বলবে এন্টি গভর্নমেন্ট, আমার প্রমোশন হবে না, ফরগেট অ্যাবাউট ইওর প্রমোশন, তোমার এই প্রমোশন করার জন্য পাওয়ার জন্য কি তুমি বাংলাদেশ আর্মিতে ঢুকছে না? তুমি বাংলাদেশ আর্মিতে ঢুকছো জেনে শুনে এই দেশ সেবা করার জন্য, জনগণের ট্যাক্সের টাকা তোমাকে পালা হচ্ছে, তুমি এই দেশের 18 কোটি মানুষে ওই টাকা কয়জন মানুষ ভালোভাবে খেতে পারে, তুমি কত ভালো খাও, তোমাকে গাড়ি দিছে, বাড়ি দিছে, তোমার গার্ড দিছে, তুমি এটা হালাল করবে না? তুমি হালাল করবা কি খালি ওই যে এসির মধ্যে থাকবা, ঘুরবা আর ভিজিট করবা বিওপি গুলি? এইভাবে ইউ শ্যাল হ্যাভ টু প্রুভ ইট অন গ্রাউন্ড, ইউ আর নট ব্লাডি ললিপপ সোলজার, ইউ আর এ ফাইটার। আমরা পোতানো বুঝেন, পোতানো, আমরা এমন পোতানো পড়ছি, মানে এমন পথা পড়ছি, এমন কাওয়ার্ড হয়ে গেছি। আরে বেটার দেশ তো বড়, তো কি হয়েছে, ডাজ ইট ম্যাটার? গার্ডস হলো আসল, আমরা মরতে জানি, আমরা মুসলমান জাত, উই ক্যান ডাই, উই শুড ফাইট, আমরা বাঁচলে গাজী মরলে শহীদ, হোয়াট ইজ দ্য প্রবলেম? সুতরাং যাদের গার্ডস আছে তাদের কাছে দাঁড়ায় না সরেন। আপনি 100 পুলিশের সামনে 1 লক্ষ মানুষ টিকতে পারে না। এই যে আন্দোলন করে দেখে, বিএনপি আন্দোলন করলো, পুলিশ কয় হাজার পুলিশ বলেন, বিএনপির কত লক্ষ লোক ছিল? 15 লক্ষ। সুতরাং গার্ডস, হ্যাঁ, সাহস থাকতে হবে। হ্যাঁ, তাও তো রং পয়েন্টে, পুলিশ তো রং পয়েন্টে, যেটা গণতন্ত্রের আন্দোলন, ভোটাধিকার আন্দোলন, মানবাধিকার আন্দোলন, সেইটার ব্যাপারে পুলিশ রং পয়েন্টে স্ট্যান্ড করেছে। যদি রাইট পয়েন্টে থাকেন, আমার দেশ, আমার এই দেশ স্বাধীন করছে, আমার দেশের মুক্তিযোদ্ধারা জীবিত এখনো, আমার দেশে তাদের সন্তানরা আছে, আমাদের হাজার হাজার বিডিআর আছে, পুলিশ আছে, রিটায়ার্ড আর্মি আছে, এত ভয় কিছু? আমাদের বিএনসিসি আছে, টেরিটোরিয়াল ফোর্স, আমাদের স্টুডেন্ট আছে, ইউটিসি। সুতরাং ডোন্ট বদার, আমাদের লোকগুলি হয়েছে কি শোনেন, সবাই খালি চাকরি করে কি, আমার মানে ওই জেনারেল ফজলুর প্রিম্যাচিউর রিটায়ারমেন্ট হয়ে গেছে, আর্লি রিটায়ারমেন্ট হয়ে গেছে, আমার আবার কি হবে? আমি তো হালুয়া রুটি খাচ্ছি, আমি স্টার লাগাই চলতেছি, ট্রাক লাগাই ঘুরতেছি, ভিআইপি স্যালুট পাচ্ছি, আরে ফরগেট ইট, কিচ্ছু থাকবে না যদি দেশটা থাকে। স্বাধীন সার্বভৌমত্ব দেশের জন্য সৈন্যদের আগে আসতে হবে, নট সিভিলিয়ান। সিভিলিয়ান এমনি আসবে, যুদ্ধ করে নেই 71-এ, আর্মির পাশে দাঁড়ায় নেই, পুলিশের পাশে দাঁড়ায় নেই, জনগণ, কৃষক, কামার সবাই আসছে, চাষা ভুষাও তোলে আসছে যুদ্ধ করতে। আমার সাথে সৈনিক ছিল যে বলছে, স্যার আমি কোদাল দিয়ে খেতে কাজ করতেছিলাম যুদ্ধের সময়, মানে কামালপুরের যুদ্ধে, তখন স্যার আমি, আমাকে বললো যে স্যার আমি আপনাদের সাথে যুদ্ধ যাবো, কয় অস্ত্র নাই, কয় স্যার আমি কোদাল নিয়ে যাবো, কয় চলো, কোদাল নিয়ে গেছে, ও এই আর্মিতে হাবিলদার হয়েছে। আমাদের কথা হলো ইউ শ্যাল হ্যাভ টু লিড দি নেশন, ইউ শ্যাল হ্যাভ টু শো দি গার্ডস। যখন আমাদের সাহস দেখবে, বিএসএফ কোথায় যাবে? বিএসএফ আমাদের সামনে আসবে না, বিএসএফ কুড নট ফাইট মি, আমি যুদ্ধ করেছি বুড়িমারিতে, লুপ কাটিং এ, এই যে ধরলা নদী, বিএসএফ আমাকে, আমার লোককে গরু চড়াই দিয়ে দিত না, যেটা আমাদের ল্যান্ড, ফায়ার করতো, আমি তারপর বলছি তোরাও ফায়ার কর, দেখি আমি, আমরাও ফায়ার করেছি, তারপরে ফ্ল্যাগ মিটিং ডাকছে। এখন শোনেন, টিট ফর ট্যাট, ভদ্রলোকের ইন্ডিয়ানরা হলো এরকম, শোনেন, ভিতুর একটা জাত, আপনারা জানেন না, ওদের সাহসী হলো রাজপুতরা, ওই শিখরা, ওরা এখানে কি করে জানেন, বাংলাদেশের বর্ডারে ওরা কাশ্মীর থেকে ট্রিগার হ্যাভি সোলজার, ওই কাশ্মীরে ওই যে মুসলমানদেরকে মারতেছে, ওদেরকে এখানে নিয়ে আসে। আপনি ম্যাক্সিমাম খোঁজ দিবেন বাংলাদেশের বর্ডার সব কাশ্মীর থেকে আসে, বিএসএফ এখানে ইয়ে আনে না, এদেরকে আনাই হয় বাঙালি, বাংলাদেশি লোকদেরকে মারার জন্য। আমাদের লোকদেরকে সাহস দিতে হবে, বাঙালিরা খুবই সাহসী, দে উইল হেল্প আস, আমার সমস্ত বাঙালিরা আমার বর্ডার হেল্প করছে, যত বলুক স্মাগলার হোক আর যাই হোক, ইন্ডিয়ানরা বিএসএফ এরা ঘুর ইয়া খায়, আপনারও মদ খায়, মদ খেয়ে ওরা হুশ থাকে না, প্যান্ট খুলে ফেলে, শার্ট খুলে ফেলে, বর্ডারে ঢুকে যায়। ওদেরকে মারার জন্য, ধরার জন্য বহুত সময় আছে, বহুত কিছু আছে, ও আমার বাঙালি ধরবে, মারবে, আমি ওর বিএসএফ ধরে নিয়ে আসবো। স্বার্থে স্বাধীনতা সার্বভৌমত্ব তো আমাদের, ওরা তো সুবিধা ভুগি, ওরা তো দালাল, ওরা হয়তো ওই যে মির্জাফর, ওরা কেউ দুর্ল কি বলে ওই যে বেইমান মোনাফেক টাইপের, ওরা কথাই বলে একটা, কাজে করে আর একটা। সুতরাং এই সমস্ত রাজনীতিবিদদের আমাদের মানে বিশ্বাস করা যাবে না। এবং বিডিআর এর যেটা সমস্যা আমি বলবো, বর্ডারে আমি বিডিআর ছিলাম, আমি 2 বারে অধিনায়ক ছিলাম, এবং আমি সেক্টরের জিজু ছিলাম, আমি ইনশাআল্লাহ আমি আপনাকে জোরো গলায় বলি, আমি লালমনিহাটে, আমার যখন বিএসএফ আমার একটা বিডিআর কে মানে বর্ডারের লোককে গুলি করেছে, আমি ওদের বিএসএফ ধরে নিয়ে আসছি, আমার বিএসএফ অস্ত্র সহ ধরে নিয়ে আসছে, এবং রাত্র 9টা 10টা 11টা 12টা পর্যন্ত বিএসএফ এর সেক্টর কমান্ডার, এক্স আর্মি অফিসার, একজন ক্যাপ্টেন আর্মার ট্যাঙ্ক রেজিমেন্টের, উনি আমাকে ইন্ডিয়া থেকে টেলিফোন করছে যে ইমরান আমি তো ভাই তোমার বর্ডারে আছি বুড়িমারিতে, তুমি আমার যে 2টা বিএসএফ ধরে নিয়ে গেছে তোমার বিডিয়া বাঙালিরা বাংলাদেশিরা, তো ওদেরকে একটু ফেরত না দিলে তো আমি যেতে পারবো না ইমরান, আমার তো চাকরি থাকবে না,
তো তুমি যেহেতু আমি একজন এক্স ফৌজ, তুমি একজন ফৌজ, আমরা জানি তুমি আর্মির লোক, তোমরা তো আসো ডেপুটেশনে, টু সেভ মাই প্রেস্টিজ, গিভ মাই পিপল ব্যাক, তা আমার বিএসএফ দুটোকে ফেরত দাও অস্ত্র সহ। তা আমি বললাম যে স্যার আপনাকে তো আমার কোনো আপত্তি নাই, কিন্তু আপনার বিএসএফ আমার গ্রামে ঢুকে, বাংলাদেশের গ্রামের মদ খেয়ে ঢুকে আমার মেয়ে ছেলেদেরকে ডিস্টার্ব করে, গরু ধরে লইয়া যায়, এটা করে ওটা করে, আমরা তো স্যার কখনো তাদেরকে ইয়া করি, এখন বাঙালিরা ধরছে, আমি কি করবো স্যার, বাঙালিরা ধরছে স্যার, বাঙালিরা ধরে মারধর করেছে, তারপর বিএসএফ গিয়ে আমাদের বিডিআর গিয়ে উদ্ধার করে এখন তাদেরকে নিয়ে আসছে, আমাদের কাস্টডিতে আছে। কিন্তু স্যার এইটা নেক্সট টাইম হলে কিন্তু আমি আর আপনাকে কথা দিতে পারবো না, তবে এবারে স্যার আমি অস্ত্র সহ আপনাকে ফেরত দিব, আমি চেয়ারম্যানকে রিকোয়েস্ট করব লোকাল। অ্যাকচুয়ালি আমাদের বিডিআর এর যারা অফিসার, বিওপি কমান্ডার বা প্লাটুন কমান্ডার, তাদেরকে সাহস থাকে, সাহস মানে দেখাতে হবে, এবং এটা কেউ বলে দিবে না, আমাকে মারছে আমি মারবো সোজা হিসাব। তো আমি এভাবে দেখছি আমার বর্ডারে জিরো, এরপরে আর আমার লোক কখনো বিএসএফ মাতগুলি করতো না, আমাকে কমপ্লেন করতো, ফ্ল্যাগ মিটিং ডাকতো, ইমরান ক্যান ইউ হ্যাভ এ ফ্ল্যাগ মিটিং, তো এরকম করতো। কেন এটা আমি কুষ্টিয়াতে করেছি ভাই, পদ্মা, আপনি জানেন যে পদ্মা নদী মুর্শিদাবাদ আমার মধ্যে পড়েছে। তো এরকম হয় কি, ইউ নিড টু হ্যাভ গাটস, ইউ নিড টু হ্যাভ ফিলিংস ফর দ্য কান্ট্রি। তুমি যদি খালি চাকরি করো, তুমি যদি হালুয়া রুটি খাও, গাড়ির জন্য 30 লাখ টাকা পাবা, তুমি একটা জলসিতে প্লট পাবা, এগুলি যদি তোমার খুব ধান্দা হয় আর বিদেশ করবা, তুমি ফার্নিচার কিনতে আমেরিকায় যাবা, কানাডায় যাবা, ক্রোকারিস কিনতে, ওইটার টিম কমান্ডার হবা, তুমি এইগুলি করলে মানে বাংলাদেশকে বাঁচানো যাবে না। প্রশাসনে আছে সিভিল আমলা বলেন, সামরিক বেসামরিক, দে আর ভেরি মাস ফন্ড অফ পার্সোনাল ইন্টারেস্ট, দে আর ভেরি মাস ফন্ড অফ চাকরি, র্যাঙ্ক, প্রমোশন, বিদেশ ভিজিট, মিশন, এবং ইভেন আমেরিকাতে কানাডাতে তারা সিটিজেনশিপ, ভিসা। অ্যাকচুয়ালি আমাদের যাদের দেশকে ভালোবাসা উচিত, তুমি তো এখানে চাকরি করো না, তুমি এখানে দেশের সেবা করতে আসছো, ইউ আর কমিটেড, তুমি কোরআন নিয়ে শপথ করেছো, তুমি কেন তোমার লোককে মারতেছে, তুমি কেন প্রতিবাদ কর, তোমার বাংলাদেশের মধ্যে ঢুকে তোমার বাঙালিকে ধাওয়া করতেছে, তুমি একটা ওদের ধরে নিয়ে আসতা, ওদের একটা গুলি করতো, তখন তোমার বিএসএফ বিডিআর কি করছে, এইগুলি হলে শোনেন নপুংসক আমাদের লোক, বুঝছেন, এগুলো গাছ থাকলে শোনেন। আমি তো বললাম ফেনী নদীতে আমি লাসারিপাড়া বিওপিতে ছিলাম, সারি চিনবে, আমি 6 মাস ছিলাম ওখানে, লাসারিপাড়া বিওপির জিরো মানে মানে মিড স্ট্রিম, সেটা হলো বর্ডার, ঠিক আছে, জিরো লাইন, ওখানে মিডিয়া ইন্ডিয়ানরা গোসল করতে আসতো না ভয়ে, ওখানে বিএসএফ তাহলে বিডিআর গুলি করবে, কারণ ওরা বলা আছে এর থেকে 150 গজ দূরে থাকবা তোমরা, আমরাও 150 গজ দূরে থাকবো। তো এখন ভারত বিরোধী আমরা হই নাই, ভারত আমাদেরকে বিরোধী বানিয়েছে, কারণ ভারত বাংলাদেশের জনগণের বিরুদ্ধে গেছে, গণতন্ত্রের বিরুদ্ধে গেছে, একটা স্বৈরাচার মানে শাসককে বসিয়েছে এবং স্বৈরতন্ত্র জারি করেছে এদেশে, এবং এখানে হিন্দুত্ববাদের একটা প্রসার ঘটিয়েছে এবং তাদের এজেন্ট তৈরি করেছে, যার জন্য আমরা এই ভারত বিরোধী হতে বাধ্য হয়েছি।